মেয়েবেলার গল্প আসছে খুব শিগগিরই পর্দায়, এবং তাতে যাদের আমরা দেখতে পাবো তারা হচ্ছেন ডোডো আর মো। আমি ক্যারেক্টার নামই বললাম তোমাদের। সময় টেলিভিশনে অনেক স্বাগত, কারণ তোমাদের সঙ্গে প্রথমবার কথা হচ্ছে। একটু মেয়েবেলার গল্পটা জানতে চাইবো প্রথমে মোমের কাছ থেকে, যে গল্পে মেয়েবেলার গল্পটা ঠিক কেমন তোমার? মেয়েবেলা কথাটাতেই বোঝা যাচ্ছে যে মেয়ে কেন্দ্রিক একটা গল্প, কিন্তু হ্যাভিং সেড দ্যাট গল্পটিতে প্রত্যেকটি ক্যারেক্টার খুব ইম্পর্ট্যান্ট। কারণ একটা ফ্যামিলিতে, যে কোনো নর্মাল ফ্যামিলিতে, তুমি তো বলতে পারো না যে আমার কাকা ঠিক আছে অত ইম্পর্ট্যান্ট না, দাদু ইম্পর্ট্যান্ট না, একটা ফ্যামিলিতে এভরিবাডি ইজ ইম্পর্ট্যান্ট। সেরকম এই গল্পতে এভরিবাডি ইজ ইম্পর্ট্যান্ট। কোনো পার্টিকুলার প্রোট্যাগনিস্ট কেন্দ্রিক গল্প নয়, এভরিবাডি ইজ আ প্রোট্যাগনিস্ট ইন দ্যার ওন ওয়ে। আর গল্পটা এটা নিয়েই যে সমাজ যেরকম বলে যে মেয়েরা মেয়েদের শত্রু, সত্যি কি তাই, নাকি মেয়েদের প্রবলেম মেয়েদের থেকে বেশি কেউ বুঝতে পারে না? কাজেই একটা ফ্যামিলিতে থাকতে থাকতে সবাই নিজের বন্ধু হয়ে ওঠে, মেয়েরাই মেয়েদেরকে গার্ড করে যে এটা করিস না, বা কোনো ভুল হয়েছে মেয়েরাই মেয়েদেরকে ঢাকে, তার প্রবলেম ঢাকে। তো সেটাই কী করে হয় একটা ফ্যামিলির মধ্যে, জেনারেল যে কোনো ফ্যামিলিতে কী করে হয় সেটা নিয়েই গল্পটা। তখন ডোডো মজা করেই বলছিল যে এই মেয়েদের গল্পের মধ্যে তোমাকে রাখা হয়েছে। হ্যাঁ, মেয়েদের গল্পে আমাকে রাখা হয়েছে। সত্যি কথা বলতে বাঙালি পরিবারে মেয়েদের একটা বড় দায়িত্ব থাকে, এবং পলিটিক্স বললেই এখন অনেকে খাড়া পড়তে ধরেন, কিন্তু পলিটিক্স একটা হোলসাম ব্যাপার এবং প্রতিটা পরিবারের নিজস্ব পলিটিক্স থাকে, এবং এর কেন্দ্রে থাকেন মেয়েরাই। যে কোনো ফ্যামিলি মেম্বার একটু পিছিয়ে গেলে তাকে টেনে ধরে তোলা, বা কেউ একটু ওপরে আছে সে অন্যজনকে হেল্প করলো, তো এগুলো অনেকটাই মেয়েরা কন্ট্রোল করেন। এবং পরিবারের যেই পলিটিক্সটা, যেটা মানে পরিবারের সবার ভালো লাগাটা, ভালো থাকা, ভালো লাগা, সবার ভালো লাগছে কিনা থাকতে, এগুলো ডিপেন্ড করে মেয়েদের ওপর। এবং সেজন্যই আমার মনে হয় মেয়েবেলা খুব ইম্পর্ট্যান্ট সিরিয়াল, এই কারণে যে এখানে পজিটিভ এবং নেগেটিভ এই দুই দ্বন্দ্বটা মিলে যে ভালো থাকা আমাদের সেটা কীভাবে ডিসাইড হয় সবাই দেখতে পারবে। বেশ, যেহেতু রূপা গঙ্গোপাধ্যায়ের তোমার মায়ের চরিত্রে আছে, এবং বলছিল যে মায়ের মানে ভালো ছেলে যে মায়ের কথা শুনে চলে, সেক্ষেত্রে কোনোভাবে কি সম্পর্কে প্রভাব ফেলবে এই বিষয়টা? ছেলেদের জীবনে একটা বড় পরিবর্তন আসে যখন বিয়ে হয় এটা, এবং মেয়েদের জীবনেও অবশ্যই বড় পরিবর্তন আসে, কিন্তু দুটো ভিন্নভাবে আসে, দুটো আলাদাভাবে আসে। তো সেই পরিবর্তনটা তো এখনও নির্ঝরের জীবনে আসেনি, আসবো আসবো করছে, এবং এলে অবশ্যই একটা প্রভাব পড়বে, তবে সেটা এখনও ক্রমশ প্রকাশ্য। এবং প্রমো দেখে যেটুকু আমরা বুঝেছি যে তুমি এসে শাশুড়ি মাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলছিলে, তো শাশুড়ি মার সেই ঝামেলা যেটা দেখে অভ্যস্ত খানিকটা বাঙালি দর্শক, সিরিয়ালের দর্শকরা, সেখান থেকে বোধ হয় খানিকটা আলাদা। এক্স্যাক্টলি, মানে খুব আনন্যাচুরাল কোনো প্রবলেম কিন্তু শাশুড়ি বৌমার মধ্যে এখানে নেই, খুব ন্যাচুরাল। সূক্ষ্ম কতগুলো প্রবলেম থাকে, যেরকম খুব সূক্ষ্ম প্রবলেম যেটা ওপেনলি মুখ তুলে বলাও যায় না, আবার ভেতরে থাকলে তার ফেশিয়াল এক্সপ্রেশনে বোঝাও যায় এটা কিন্তু বাড়ির একটা সমস্যা। খুব সূক্ষ্ম রিয়েল লাইফ প্রবলেমস শাশুড়িদের মধ্যে, এই বাড়ির প্রত্যেকটি শাশুড়ি বৌমার মধ্যে, সেটাই আস্তে আস্তে মৌ মানে আমি চেষ্টা করব যাতে জেনারেশন গ্যাপগুলোকে মিটিয়ে দেওয়া যায় আস্তে আস্তে। বেশ, এবং শুটিং শুরু হয়ে গিয়েছে, তোমরা শুটিং শুরু করে দিয়েছো। রূপা দিকে দেখছিলাম যে সবটা ভীষণ মেনটেন করে চলছে, সবাই সবার সঙ্গে একটা লিয়াজও রেখে চলছে। তো রূপাদির সঙ্গে শুটিংয়ের এক্সপিরিয়েন্স, কারণ উনি দীর্ঘ 8 বছর পর আবারও ফিরে আসলেন। রূপাদির সাথে কাজ করতে আই থিঙ্ক আমরা সবাই ভীষণ ব্লেসড। আর রূপাদি, শি ইজ ভেরি ওয়ার্ম, মানে খুব কমফোর্টেবল করে রাখেন নিজের আশেপাশের জায়গাটা, যে বাকি আর্টিস্টরাও যাতে ততটাই কমফোর্টেবল থাকেন তার সাথে কাজ করার জন্য। শি ইজ ভেরি সুইট, ভেরি ওয়ার্ম। আর অবভিয়াসলি শেখার তো কোনো শেষ নেই, মানে প্রচুর কিছু শিখ, এভরিবাডি মানে এভরি ডে ইজ আ লার্নিং ডে ফর আস। বেশ, তোমার কাছে আসবো, রূপাদির কথা তো জিজ্ঞেস করবে, তবে মাল্টিকাস্টিং একটা ধারাবাহিক, কার সঙ্গে বন্ধুত্বটা বেশি জমছে এখানে? মানে সবাইকেই বলতে গেলে আমি যত দিন যাচ্ছে চিনছি, পরিচিত হচ্ছি, এবং যেটা এখানে সবার মধ্যে একটা পজিটিভ ব্যাপার যে অনেক সময় লোকে ভাবেন যে অ্যাক্টরদের বোধহয় একটা কিছু অড়া থাকে বা একটা না কিছু ব্যাপার থাকে, কিন্তু এখানে কারো মধ্যেই সেটা নেই। স্বীকৃতি তো খুবই ডাউন টু আর্থ একজন, এবং রূপাদির যেটা কথা হলো যে উনি শুধু সিনিয়র অ্যাক্টর, অনেক সময় হয় কিছু একটা প্রবলেম হচ্ছে আমরা জুনিয়ররা বলতে পারি না চট করে মুখ, উনি কিন্তু সেটা বুঝে চট করে বলে দেন যে এই এটা সমস্যা হচ্ছে, এটা ঠিক কর। তো এইগুলো সবাই খুব হেল্পফুল, মানে আমার কাজটা করতে গিয়ে স্ট্রেস হচ্ছে না। এবং আমি এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই যে সেকেন্ড সানডে, যেটা কিন্তু রূপাদি প্রথম শুরু করেছিলেন, চালু করেছিলেন ইন্ডাস্ট্রিতে, তোমরা নিশ্চয়ই জানো সেটা। এইটা আমি ফার্স্ট যখন এই আমি জানতাম না কিছুদিন আগে সেকেন্ড সানডে নিয়ে কথা হচ্ছিলো, তখন একজন আমাদের এখানে ফ্লোরে বলছিলেন যে ওনার একটা বড়ো ভূমিকা আছে সেখানে। তো আমার মনে হয় ছুটিটা খুব ইম্পর্ট্যান্ট, একটা আমরা রেগুলার কাজের মধ্যে থাকি এবং সেখানে আমরা জানি যে ছুটিটা মানে পেলে ছুটি আছে গিয়ে, তো সেইটা মানে খুব ইম্পর্ট্যান্ট, কারণ ওটা রিজুভিনেট হতে সাহায্য করে, নাহলে এই স্ট্রেসটা না অভিনয়ে এসে পড়ে। ছুটি পেলে তাহলে কী করে কাটাও মানে বাড়িতে? ছুটি পেলে
প্রচুর কাজ আছে, প্রচুর কাজ আছে, মানে নিজের ওপরে অন্য প্রজেক্ট রিলেটেড, বিজনেস রিলেটেড প্রচুর কাজ থাকে, যেটা মানে সারাদিন এখানে কাটালে হয় না। আর তুমি? আমি মূলত আমার আমার এত কাজ নিয়ে আমার এত কাজ কেউ দেয় না। আমার যেটা মনে কোথাও শুটিং করছে, শো করছে, ঠিক আছে, এটা একদম ভুল কথা। আমি কিন্তু সেদিনটা নেই, কারণ আমার শো আছে। আচ্ছা, হ্যাঁ, এটা বলতে চাইছিলাম, ঠিক আছে, তাই জন্য বলতে চাইছি। আমি যেটা মূলত করি সেটা হচ্ছে আমি হাওড়ায় থিয়েটার করি, নটোধা থিয়েটার গ্রুপে, এবং সেখানেই আমার সব থেকে বেশি সময় ছুটি, বললে ছুটি মানে ওটা আমার কোনো কাজ মনে হয় না, ওটা আমার ছুটির মতোই, কারণ এত এনজয় করি, তো বাকি সময়টা ওখানেই থাকি আমি। বেশ, শেষ করতে হবে, কারণ এক্ষুনি শর্টে যেতে হবে ওদেরকে। আসছে খুব শিগগিরই এই ধারাবাহিকটি সম্প্রচার শুরু হবে, যারা দর্শক দেখছেন তাদেরকে কী বলবেন? এটাই বলবো যে আমরা অনেক প্রজেক্টসই দেখি, আমাদের ভালোও লাগে, কিন্তু এটা খুব ন্যাচারাল টোনের একটা গল্প, যেটা রিলেট করা খুব ইজি হবে। মানে একটা মানুষও হয়তো এমন হবেন না যেটা হয়তো আশেপাশে দেখেননি এরকম কিছু, অন্য রকমের একটা গল্প, প্রমোটা সবাই দেখেছেন, যদি ভালো লেগে থাকে দেখবেন, ভালো লাগবে। ডুডু কী বলবে? ওই যে বললাম খুব ডাউন টু আর্থ, হাম্বল, খুব মানে রিকোয়েস্টের স্বরে বললো, কিন্তু আমি সবাইকেই তাই বলছি, সব বাড়ি একই কথা বলছি যে 30 জানুয়ারি থেকে 7:30 স্টার্ট, জলসা ছাড়া কিচ্ছু দেখবেন না, বাড়ির কারো কিছু হয়ে গেলে সেদিকেও তাকাবেন না, শুধু 7:30 থেকে আমাদেরকেই দেখবেন।